আসসালামু আলাইকুম। আরেকজনকে যুক্ত করে ওয়ার্নার হাইজেনবার্গ আপনাকে যুক্ত করা হয়েছে হাইজেনবার্গ আপনি বলেন তাহলে। ভাই আমাকে 5 সেকেন্ড একটু সময় আমি একটু ঠিকটা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে করেন। যদি বেশি সময় লাগে তাহলে আরেকজনকে যুক্ত করে কথা বলতে শুরু করতে পারি আপনি যদি ওনা যদি বেশি সময় লাগে। আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। আমার দু তিনটা শর্ট কোয়েশ্চেন আছে আপনি হ্যাঁ নাতে দিতে পারবেন আচ্ছা হচ্ছে আচ্ছা আমি কয়টা ইয়া দেখতেছিলাম সেটা হচ্ছে আমাদের ইউনিভার্স ক্রিয়েট হওয়ার যে কতগুলো থিওরি এর মধ্যে একটা সরি আমি একটা বই দেখতেছিলাম সেটা হচ্ছে ইউনিভার্স फ्रॉम নাথিং লরেন্স ক্রাউসের এটা কি আপনি পড়েছেন কিনা খানিকটা পড়েছি খানিকটা পড়েছি আমি পুরা অনেক কিছু আছে যেগুলা আমার পক্ষে বোঝা একটু কঠিন সেগুলা বাদ দিয়ে দিয়ে মোটামুটি পড়েছি

এখন বিজ্ঞানীরা এই জিনিসটাকে কিভাবে নেয় সেটা তো আসলে আমি বলতে পারবো না আমার তো সেই এত বিজ্ঞানের ইয়া বিষয়টা আমার এত দখল নাই আমি তো এই এত ডিটেইলসে ইয়া করতে পারবো না জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারবো না সেটা হচ্ছে এই বিষয়ের উপর যারা এক্সপার্ট তারা এই জিনিসটা অ্যানালাইসিস করতে পারবে তার মানে হচ্ছে আমরা এখনো তাহলে জোর দিয়ে বলতে পারতেছি না আসলে ইউনিভার্সটা কিভাবে ক্রিয়েট হলো হ্যাঁ হ্যাঁ আমরা এখনো জোর দিয়ে সেই জিনিসটা মানে পরিষ্কারভাবে বলতে পারছি না যে কিভাবে হয়েছে কিছু ইয়া আছে কিছু হাইপোথিসিস আছে সেগুলোর ভিতরে কিছু কিছু প্রমাণ হয়েছে কিছু কিছু প্রমাণ হয়নি অনেক দূর এখনো যাওয়ার বাকি আমরা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কনক্লুশনে এসে পৌঁছাই নাই আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম তার মানে কিন্তু এটা না তার মানে কিন্তু এটা না যে আমরা আমরা যে কনক্লুশনে এসেছি বা আসি নাই সেটা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে হ্যাঁ ম্যাথমেটিক্স এর উপর ভিত্তি করে ফিজিক্স এর উপর ভিত্তি করে এখন এলাকার এক ন্যাংটা পাগল এসে যদি বলে আমাদেরকে ও তোমরা তো কনক্লুশনাইতে পারো নাই এটাতে তো আমি বানাইছি হ্যাঁ এই একটা ন্যাংটা পাগল এসে যদি এই দাবিটা করে তাহলে আমরা তাকে একটাハリকেন ধরাই দিতে পারি এর থেকে বেশি তো আমরা তাকে কোনো গুরুত্ব দিতে পারি না তাই না হ্যাঁ হ্যাঁ জানি না মানে কেও বানাইছে আচ্ছা আর হচ্ছে আমি songs.com একটা লিখে আছে

মানে প্রাণীর প্রাণীর উদ্ভব কিভাবে হলো সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা আমাদের কাছে কিছু বেশ কিছু ডেটা আছে বেশ কিছু এক্সপেরিমেন্ট আছে কিন্তু আমরা এখন পর্যন্ত এত ভালোভাবে জানি না আচ্ছা আমাদের সাথে অমিত ভাই চলে আসছেন অমিত ভাই আরো ভালো বলতে পারবেন অমিত ভাই আপনি তাহলে কথা বলেন অমিত ভাই थैंक यू আসাদ স্যার थैंक यू ভাই যুক্ত করার জন্য আচ্ছা এবার আচ্ছা আপনি প্রশ্নটা কি একটু শুনি কারণ হাজেনবাগ আপনারগা কতগুলো প্রশ্ন করেছিলেন লাস্টে যে क्वेश्चनটা করেছিলেন সেটা আমি শুনিনি মোস্টলি আপনি হয়তো লাইফ অরিজিন অফ লাইফ নিয়ে কথা বলছিলেন আপনার প্রশ্নটা

হ্যাঁ সেটার কথাটা সঠিক নয় আহ প্রি সেল তারপরে সেলুলার একটা সেল তৈরী হচ্ছে সেই সেলটা টা করছে মানে সেলটা টা ডাইভার্সিটি ভাই করছে ডিসেন্টিভ মডিফিকেশন এন্ড সিলেকশন ন্যাচারাল সিলেকশন জিন ফ্লো জেনারেক গ্রেপ এই সমস্ত জিনিস আছে এখন আহ ইভলিউশন ডারমিয়ান এবং অন্যান্য যেকোনো জিনিসই যেনিক গ্রেপ জিন ফ্লো যে জিনিসটা ব্যাখ্যা করে সেটা হচ্ছে আমাদের জগতে প্রাণী জগতে এত বৈচিত্র্যের কারণ কি সেই জিনিসটা ব্যাখ্যা করে কিভাবে এলো বা ফসিলস এর মধ্যে এত বৈচিত্র্যের কারণ কি যে কিভাবে কিছু কিছু স্পিসংক হচ্ছে কিভাবে পৃথিবীর সমস্ত আবহাওয়ার পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রজাতির উদ্ভব হচ্ছে সেই জিনিসগুলোকে এক্সপ্লেন করে এখন ইভলিউশন এই জিনিসটা একটা রাসায়নিক এটা কিন্তু বায়ো কেমিস্ট্রির ফিল্ড নয় এভলিউশন একটা সম্পূর্ণ ডিফারেন্ট ডিসিপ্লিন অল টুগেদার সেই জন্য ইভলিউশন কিন্তু এটা এক্সপ্লেন করে না কিভাবে অরিজিন অফ লাইফ তৈরি হয়েছে কিন্তু অরিজিন অফ লাইফেও সেই সময়ও যে ন্যাচারাল সিলেকশন ছিল সেই জিনিসটা আমরা জানি সেই সম্পর্কে যদি চান আমি আপনাকে রিসার্চ পেপার আমি দেখাতে পারি এখন অরিজিন অফ লাইফ কিভাবে শুরু হয়েছে সেই জিনিসটা যেটা যে ডিল করে যে ইয়েতে ডিল করে সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রির ব্যাপার এখন আমরা কিছু কিছু জিনিস জানি কিছু কিছু উত্তর আমাদের কাছে খুব একটা ক্লিয়ার না কোন জিনিসটা ক্লিয়ার না ক্লিয়ার না যেটা সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ক্লিয়ার না কিভাবে ডিএনএ তৈরি হলো আর থেকে ডিএনএ কিভাবে ইভলভ হলো আর এটাই বা কিভাবে ইভলভ হলো এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার না আমাদের কাছে কিছু হাইপোথিস আছে কিন্তু সেই যে হাইপোথিস গুলো সেই হাইপোথিস থেকে তার যত আমাদের কাছে আনসার আছে তার থেকে অনেক কিছু প্রশ্ন আছে এই জিনিসটা ঠিক কিন্তু এই বিষয়ে আমরা একটা জিনিস ক্লিয়ার যে এটা একটা ন্যাচারাল পদ্ধতি এটা কোনো রকম সুপার ন্যাচারাল পদ্ধতি না এই জিনিসটা সম্পর্কে আমরা ক্লিয়ার এটুকু বোঝা গেছে এর এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে না না এখানে কোশ্চেন আমার কোশ্চেনটা হচ্ছে যে মানে আহ প্রাণ বলেন সব আপনি যদি বলেন যে আপনি প্রাণটা কিভাবে দেখেন বা কিভাবে ডিফাইন করেন আসলে সেটা করতে পারবো না এখন আচ্ছা ঠিক আছে এটা না এটা মান যে যে যখন আমরা না গল্প আছে বা বুড়াতিনোর গল্প আছে রাশিয়াতে সেখানে কি হয় সেখানে একটা কাঠের পুতুল সেখানে একটা প্রাণ চলে এলো এবং সে নড়ে চড়ে বসলো কথা বলতে আরম্ভ করলো তখন একটা প্রাণকে একটা ভাইটাল ফোর্স হিসেবে দেখা হতো জিনিসটা ঠিকই ছিল তাদের সময় জিনিসটা মিলতো তারা দেখতো একটা মানুষ আছে সেই মানুষটার হাত পা সবই আছে লাংসও আছে হাটও আছে হঠাৎ করে সে কথা বলছে না সে মারা গেল বা একটা প্রাণী বা একটা গাছ সেটা হঠাৎ করে একটু আগে সেটা জীবিত ছিল এখন আর সেটা জীবিত নেই তাহলে নিশ্চয়ই কোনো একটা ভাইটাল ফোর্স আছে যে জিনিসটা যারা মনে করতো যে জিনিসটা ছিল আগে এখন আর নেই কিন্তু পরবর্তীকালে যখন আমরা বিজ্ঞানের অগ্রগতি শুরু হলো যখন বিশেষ করে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো যখন আমরা দেখলাম কোষ কি জিনিস তারপরে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো এবং বায়োকেমিস্ট্রি বিভিন্ন বিষয় আমরা জানতে শুরু করলাম যখন দেখলাম যে আহ সাইকেল সম্পর্কে আমরা জানলাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হিসেবে আমরা জানলাম এই সমস্ত জিনিসগুলো জানতে জানতে আমরা দেখলাম লাইফ এই জিনিসটা শুধুমাত্র একটা বায়োকেমিক্যাল রিয়াকশন ছাড়া কিছুই না ইভেন আমরা এটাও দেখলাম আমাদের যে ইমোশন যেগুলো যেমন কোন সন্তান সন্ততির প্রতি ভালোবাসা একজন আহ একটা কাপল একটা প্রেমিক যুগল তাদের মধ্যে যে ভালোবাসা প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা এই সমস্ত কিছু ইমোশন ভয় ঘৃণা ক্রোধ এই সমস্ত কিছু একটা রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিছুই নয় এই জিনিসগুলো আমরা কিভাবে জানি আমরা যখন একটা আহ যখন ধরুন যখন নিউরোসার্জন সার্জারি করে তখন অনেক সময় পেশেন্ট অ্যাভেক থাকে সে কথা বলতে পারে কারণ আমাদের ব্রেন তো তো থাকে না না মানে অনুভব করতে পারে তাই জন্য কোন একটা স্পেসিফিক অংশ যখন উজ্জীবিত করা হয় তখন তার কাছে একটা বিবিধ মেমোরি তৈরি হয় বা সে একটা সেন্সেশন পায় বা তার একটা ইমোশন তৈরি হয় এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা জানি যে এগুলো রকম এই সমস্ত কিছুই একটা রাসায়নিক বিক্রিয়া ছাড়া কিছুই না এবার আমরা এটাও দেখি যে একটা কোষ সে যখন কাজ করছে সে যখন লিভিং তখন সে কিছুটা এনার্জি সে সংগ্রহ করছে পরিপাক করছে এবং সেই এনার্জিটাকে বিকিরণ করছে এইভাবেই সমস্ত জিনিসগুলো চলে একটা এইচ টু ও ফোর তার মধ্যে দেন সেখানে এইচ টু হয় এইচ টু তৈরি হয় নট এইচ টু ও প্লাস এইচ টু তৈরি হয় এই রাসায়নিক বিক্রিয়া ঠিক এটা যত সাধারণ রাসায়নিক বিক্রিয়া ঠিক এরকমই কিছু সাধারণ রাসায়নিক বিক্রিয়াই আমাদের শরীরের মধ্যে ঘটে ডিফারেন্সটা এটাই যে সেখানে কতগুলো অনুঘটক থাকে এবং এই জিনিসটা অনেক বেশি কমপ্লেক্স একটা কমপ্লেক্স স্ট্রাকচার তাই জন্য আমরা দেখি যে লিভিং বলতে এই জিনিসটার মধ্যে যে আগে যে একটা ধারণা ছিল যে লিভিং এবং জ্বর এবং সজীবের মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আস্তে আস্তে থিন থেকে থিনার হয়ে চলে গেছে এখন আমরা এটা উই আর রিয়েল ইন ডাউট আমরা সত্যি জানি না যে লিভিং বলতে আমরা এই জিনিসটি কিভাবে ডিফাইন করব বা পৃথিবীর বাইরে যদি কোনো একটা গ্রহে আমরা প্রাণের সন্ধান পাই সেটাকে সত্যি প্রাণ বলে আমরা চিহ্নিত করবো কিনা লাইফ আমরা যেভাবে ডিফাইন করি সেটা লাইফ আর্থ পৃথিবীতে আমরা লিভিং বলতে যেরকম দেখি সেইরকম ভাবেই আমরা ডিফাইন পারে যে লিভিং বলতে অন্যরকম শুরু হয়েছিল তখন হয়তো ডিএনএ ছিল না সেখানে হয়তো একটা সিস্টেম যে সিস্টেম নিজের ভেতরে এবং বাইরে হোমিওস্ট্যাসিসটা টা মেনটেন করতো শুধু এটা কি লিভিং বলা যেতে পারে এরকম যদি কোন একটা সিস্টেম পান সেটার মধ্যে ডিএনএ নাও থাকতে পারে সেই জিনিসটাকে আমরা লিভিং বলবো সেই জন্য যেটা নাসা যেটাকে ডিফাইন করছে যেভাবে ডিফাইন করছে লিভিং কে একটা সিস্টেম বায়োকেমিক্যাল যেখানে কিছু সেটা এনার্জি এনার্জি নেয় একটা সিস্টেম যেটা এনার্জিকে কনজিউম করে এবং সে ডাইন ইভলিউশন প্রদর্শন করে অর্থাৎ ডিসেন্ট্রিট মডিফিকেশন এন্ড ন্যাচারাল সিলেকশন এই জিনিসটা প্রদর্শন করে সেই জিনিসটাকে নাসা ঠিক করেছে যে বাইরের বাইরের গ্রহে যদি কোনো প্রাণকে দেখতে পাই কোনো নমুনাকে দেখতে পাই সেটাকে প্রাণ হিসেবে ডিফাইন করার জন্য তারা এই জিনিসটাকে রাখবে এইভাবে তারা ডিফাইন করবে যে হ্যাঁ এটা লিভিং এটা নন লিভিং আপনার কথা বক্তব্যটা ঠিক যে আমাদের কাছে এই জিনিসটা এই জিনিসটা সত্যি একটা খুব মানে থিন লাইন বিটুইন লিভিং এন্ড নন লিভিং বলতে এবং সেই জন্যই দেখবেন যে জল একটা গ্লাসের মধ্যে পড়ে আছে সেই জল সেটা নির্জীব হিসেবে ব্যবহার করছে তার কোনো রকম তার কোনো আহ কোনো রকম লিভিং বলার কোনো গল্পই নেই কিন্তু সেই জলটাই যখন আপনি সেবন করলেন পান করলেন সেটাই শরীরের মধ্যে একটা লিভিং থিং হিসেবে ব্যবহার করছে সেটা বিহেভ করছে এটা কারণটা কি কারণ এই সমস্ত জিনিসগুলি আমাদের দেহের মধ্যে কোনো কিছু অলৌকিক কোনো কিছু ব্যাপার নেই লিভিং প্রাণ বা আত্মা এরকম কোনো কিছু আলাদা এক্সিস্টেন্স নেই এই সমস্ত জিনিসই একটা বায়োকেমিক্যাল রিয়াকশন তা এই জন্য আমরা একটা জিনিস সম্পর্কে জানি যে লাইফ অন আর্থ অ্যাজ উই সি অন আর্থ এইটার একটা অরিজিন ছিল সেই অরিজিনটা কোনো অলৌকিক অরিজিন না সেটা একটা লৌকিকর দিন সেটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশনের মধ্যে কিভাবে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো তৈরি হয়েছে সে সম্পর্কে আমাদের কাছে খুব একটা ধারণা নেই কারণ সেরকম ইনফরমেশন আমাদের কাছে নেই কিছু স্পেকুলেশন আছে এরকম হয়ে থাকতে পারে সেরকম হয়ে থাকতে পারে এরকম কিছু স্পেকুলেশনস আছে এই গুলো কিন্তু মানে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে একজন বিজ্ঞানী দাবি করে বসলো সবাই হ্যাঁ হ্যাঁ করে স্বীকার করে নিল সেরকম নয় এগুলো একটা অনুমান ভিত্তিক এগুলো অনুমান হতে পারে কিন্তু এগুলো তথ্য নির্ভর অনুমান তার মানে আমি এটা বলতে চাইছি যে এক্সাক্টলি কি হয়েছিল সেই জিনিসটা আপনি টাইম মেশিন যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি জানতে পারবেন না কিছু কিছু প্রশ্ন থাকবেই সেই প্রশ্নগুলোর হয়তো উত্তর কোনোদিন হয়তো পাওয়া যাবে না যে এক্সাক্ট এরকম কেন হল ওরকম কেন হল হাতি সুরটা লম্বা হলই বা কেন এরকম হয়তো কিছু কিছু প্রশ্নের উত্তর থাকবে কিছু কিছু প্রশ্নের আনসার থেকে যাবে আমরা এক্সাক্টলি জানতে পারবো না যে কি ইভেন্ট হয়েছিল কারণ সেগুলো আমাদের কাছে আর টাইম মেশিন ছাড়া ঠিক ওইখানে গিয়ে ঠিক ওই জিনিসটাকে রেপ্লিকেট করার মতন সুযোগ নেই কিন্তু আমরা স্পেকুলেট করতে পারি কিছু তথ্য নির্ভর অনুমান করতে পারি এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যেমন আমরা এই জিনিসগুলো করতে পারি রিসেন্টলি মডিফিকেশন যে হয় সেই জিনিসগুলো আমরা ল্যাবে আমরা দেখতে পারি

হ্যাঁ দুই ধরনের সেল ছিল আগে মনে হয় প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক ছিল প্রোক্যারিওটিক ছিল না সেল কাকে বলছেন আপনি সেল কাকে বলছি হ্যাঁ

এরকম হতেই পারে যে সেলের কম্পোনেন্ট গুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে এবং সেই জিনিসটা কিন্তু তৈরি হয় যখন আপনি সেল ডিভিশন দেখবেন তখন যে জিনিসটা ডিভাইড করে সেটা কিন্তু ডুপ্লিকেশন হয় এরকম কিন্তু না প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম না যে ওই ডিএনএ থেকেই ওরকম সব কিছু চলে যায় এরকম কিন্তু না আমি বলতে চাইছি এটা যে ডিএনএ কি করে ডিএনএ তো প্রোটিন তৈরি করে খালি গোলগিবরেজ সেল সেল পর্ডা এই জিনিসগুলো কিভাবে ডিভাইড হয় এগুলো কিন্তু ডুপ্লিকেশন হয় নিজেদের মতো তাই না একটা সিরিং তৈরি হয় প্রত্যেকটা সেলের মধ্যে তার উপরে নতুন নতুন প্রোটিন গুলো এসে তার উপরে কাজ করে তাই না হ্যাঁ তাই জন্য হাইপোথিস এটা যে এই সমস্ত জিনিসগুলোর অরিজিন হয়তো আলাদা আলাদা ভাবে ছিল তারা এমন একটা সিস্টেমের মধ্যে এসেছে যেটা যেটাকে আমরা সেল বলছি যে সিস্টেমটা বাইরের এবং ভেতরের মধ্যে যে হোমিওস্ট্যাসিস বা তাদের মধ্যে যে বিভেদটা যে সান্দ্রতা বলুন বা সান্দ্রতা বলুন বা তার যে অসমোলালিটি এই জিনিসটাকে মেনটেন করে তাই না

এই সময়টা আগে কি ছিল সেটা আমরা জানি কিন্তু তারপরে কি ছিল সেই জিনিসগুলো আমরা জানি তার কিছু কিছু অবজার্ভেবল এভিডেন্স আছে আর কিছু কিছু একটা আহ একটা গেস করতে পারি যেই জিনিসটা ছিল এবং সেই জিনিসগুলোকে রেপ্লিকেট করার চেষ্টা আমরা করতে পারি কিন্তু তার আগে কি ছিল সেখানে ফিজিক্স খানিকটা আহ নিশ্চুপ আমরা জানি না সেখানে কি ছিল এখন আপনি যদি জিজ্ঞেস করেন বিজ্ঞানটা হঠাৎ হলো কেন বা হলো কিভাবে এই জিনিসটা আমরা জানি না মানে হোয়াট কজ ডিট এই জিনিসটা আমরা জানি না কিন্তু তারপর থেকে কোন রকম আহ তারপর থেকে মানে মানুষ কিন্তু এরকম দেখেনি যে কেউ নাড়ু পাখি পাকিয়ে নাড়ুর মতো পাখি পাখি পৃথিবী তৈরি করলো ছুঁড়ে দিল তারপর একটা গ্রহ তৈরি করলো তারপর ভাবলো যে আরে বা এটা দেখতে ভালো লাগছে না একটা রিং দিয়ে কে এরকম একটা রিং দিল এরকম কিন্তু নয় এই যে গোটা অ্যারেঞ্জমেন্টটা এই জিনিসটাকে আমরা ফিজিক্সের ফিজিক্সের ফান্ডা দিয়ে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি ফিজিক্স দিয়ে এই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি তা বলার উদ্দেশ্য এটা পরিবারে আমাদের কাছে অনেক প্রশ্ন আছে অনেক যা যত বেশি উত্তর আছে তার থেকে অনেক বেশি প্রশ্ন আছে কিন্তু এই জিনিসটা সম্পর্কে আমরা শিওর যে এখানে একটা একটা প্রাকৃতিক বা ন্যাচারাল কজ সেখানে ইনভলভ আমরা এই জিনিসটা জানি না যে সত্যি একটা কজের দরকার হয় কিনা অনেকেই বলেন দেখবেন যে যে জিনিসের একটা কজের দরকার হয় এই জিনিসটা ভুল আমরা যে কজের কথা বলছি কজের এফেক্টের কথা বলছি সেটা উইদিন আওয়ার ইউনিভার্সের কথা বলছি ইউনিভার্সের বাইরে কি হয়েছিল সেই জিনিসটা আমরা জানি না যদি এরকম কজ কেউ থাকতোই কজরি বেজেন যদি থাকতোই সুপার পাওয়ার একজন কজরি বেজেন থাকতোই যার এত পাওয়ার যে সে ইউনিভার্সের তৈরি করেও সে মানে অসীম শক্তিশালী তাহলে তারও একটা কজ থাকা উচিত তাই না যখন আপনি যখন মানে আপনি যদি করেন যে মহাবিশ্বের বাইরেও একটা আছে তাহলে সেই যে কজটা আছে তারও একটা কজ থাকা উচিত সেরকম আমি একটু স্পেকুলেট করতে পারি প্রথমত দ্বিতীয়ত যদি এরকম বলেন যে ফাইন টিউনিং এর জন্য একজন পজিটিভ এজেন্টের প্রয়োজন একজন এজেন্টের প্রয়োজন একজন ইন্টেলিজেন্ট বিং এর প্রয়োজন সেটা কিন্তু একেবারেই ভুল কথা তার কারণ যদি এরকম হয় যে একজন 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 অসীম সত্তা যার অসীম ক্ষমতা তার কিন্তু ইউনিভার্স তৈরি করার জন্য কোন রকম ফাইন টিউনিং করার প্রয়োজন নেই তার কিন্তু কতগুলো রুল সেট করার প্রয়োজন নেই সে যাক খুশি করতে পারে সে ইচ্ছে করে চাঁদে মানুষ বানাতে পারে সে ইচ্ছে করে চাঁদে এলিয়ান বানাতে পারে যা খুশি করতে পারে এলন মাস সে একজন হয়ে সে চেষ্টা করছে যে টেরাফর্ম করে মঙ্গল গ্রহটাকে পরিবর্তন করে নেবে মানুষের বসস্থান যোগ্য করে নেবে যদি সেরকমই হতো একজন কজলি রেজেন্ট থাকতো সে কিন্তু এই জিনিসটা হাইলি করতে পারতো যদি না করে থাকে সে যদি এরকম হয় যে সে লিমিটেড লিমিটেড কিসের দ্বারা তার যে সেট করে রুল তার মধ্যেই সেই লিমিটেড তাকে কি সত্যি একজন অসীম সত্তা বলতে পারেন আমি মনে করি না এই জন্যই আমরা এই জিনিসটুকু বুঝতে পারি যে কোন রকম একটা সম্ভাবনাই সব থেকে বেশি সেই এজেন্টের কোনো ডিরেক্ট আর ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই না দ্বিতীয়ত আমরা যে জিনিসটা দেখি যে সবকিছুই একটা ল অফ ফিজিক্স ফলো করছে এই ল অফ ফিজিক্স ফলো করে যে জিনিসগুলো আমরা জানি সেগুলো ফলো করে একটা মাইনাস ফর্টি থ্রি এইরকম সেকেন্ড পর্যন্ত আমরা প্রেডিক্ট করতে পারছি তার আগে পাচ্ছি না

যে টু সাম এক্সটেন্ট যেটুকু তিনি বলেছেন সেটুকু ডেফিনেটলি লজিক্যাল এখানে কি কোনো রকম প্রমাণ আছে মানে পরীক্ষাযোগ্য পরীক্ষা নির্ভর প্রমাণ আছে তা আনসার ইজ ইয়েস এখানে নিশ্চয়ই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে যে উনি যে বলছেন যে একটা ভার্চুয়াল কণা তৈরি কথা এই জিনিসগুলো কিন্তু কোয়ান্টাম ভ্যাকুয়ামের মধ্যে ভার্চুয়াল কণা তৈরি কথা এই জিনিসগুলো কিন্তু পরীক্ষালব্ধ প্রমাণ বাকি জিনিসগুলো কিছু কিছুটা ম্যাথামেটিক্যাল প্রেডিকশন ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করে সেখান থেকে প্রেডিকশন তার ওই ওইটাই বললাম যে তার বিয়ন্ড কি ছিল সেই জিনিসটা হয়তো তিনি বলছেন না তিনি হয়তো সেই জিনিসটাকে একটা ওপেন এন্ডিং রেখেছেন তার কারণ আমরা জানি না সেটার উত্তর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই কিন্তু এই জিনিসটা যে ঘটতে পারে এই জিনিসটা ঘটতে পারে দ্যাট ইজ ভেরি 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 লাইকলি যদি আহ যে এই জিনিসটা আছে প্রায়ার প্রোবাবিলিটি অনেক বেশি মানে আদার আদার থিং এর থেকে এর প্রায়রি বা প্রায়ার লাইকলিহুডটা সেটা অনেক বেশি এই ঘটনাটা হওয়ারই লাইকলিহুডের থেকে বেশি যদিও ইফ সামন এলস মানে প্রুভ আদার বাইস তার কিন্তু সেটার প্রমাণ দিতে হবে যদি কোনো রকম হাইপোথিসিস থাকে সেই জিনিসটা একটা টেস্টেবল প্রেডিকশন দিতে হবে আর ফলসিফাইবল এভিডেন্স দিতে হবে যে সেগুলো আমরা আমরা দেখতে পাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ অমিত ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা আমার আর